নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর 2014 সাল, 2015 সাল, 2016, 2017, 2018 এবং 2019 সালের যত প্রশ্নপত্র আছে রাষ্ট্রবিজ্ঞানের, সেগুলো টু দ্য পয়েন্ট তোমাদের আমি দেখাবো। প্রথমে আমি তোমাদের বড় প্রশ্নগুলো দেখাবো, তারপরে তোমাদের আমি সমস্ত এমসিকিউবগুলো সলভ করে দেবো। তো দেখো, 2014 সালের রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউব আছে, ঠিক আছে, এক নম্বরে ষোলোখানা, সেইগুলো আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে। তারপরে তোমাদের আমি এমসিকিউবগুলো সম্পূর্ণরূপে সব সলভ করে দেবো। তো দেখো, 2014 সালের এমসিকিউব, ঠিক আছে। তো দেখো, 2014 সালের বড় প্রশ্নগুলো, রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, ঐশ্বরিক মতবাদ দিয়েছে, আইনের বৈশিষ্ট্য দিয়েছে, গণতন্ত্র একনায়কতন্ত্র পার্থক্য, ঠিক আছে, ভারতীয় সংসদীয় ব্যবস্থা প্রকৃতি দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র 2015 সালের যাবতীয় এসিকিউব এবং বড় প্রশ্নগুলো তোমাদের আমি দেখাবো। লাস্টের দিকে তোমাদের আমি এমসিকিউব সাল বাইজ সলভ করে দেবো। তো দেখো, 2015 সালের যত এমসিকিউব আছে সেগুলো তোমাদের আমি লাস্টের দিকে সলভ করে দেবো। প্রথমে তো দেখে নাও এসিকিউবগুলো এক নম্বরে ষোলোখানা দিয়েছে। তো দেখো, 2015 সালের বড় প্রশ্ন, ঠিক আছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, জাতীয় সমাজের উপাদান, অলিখিত সংবিধান, তুমি কি মনে করো ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কার্যত এককেন্দ্রিক রাষ্ট্রপতি শাসিত সরকার, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য, ঠিক আছে, ভারতের সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতির বিষয়। তো বুঝতে পারছো, এই কোশ্চেনগুলো দেখে নাও। এবার আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান 2016 সালের প্রশ্নপত্রগুলো তোমাদের আমি দেখাবো। তো দেখো, প্রত্যেকটা সালের প্রশ্নপত্র প্রথমে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তারপরে তোমাদের এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো, বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউবগুলো। তো দেখো, 2016 সালের প্রশ্নপত্র, ঠিক আছে, তো তো তোমরা ভালো করে দেখে নাও 2016 সালের এসিকিউব এবং বড় প্রশ্নগুলো, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞান কী, বিজ্ঞান পদবাচ্য, রাষ্ট্র অনন্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য, বিবর্তনবাদ, ঠিক আছে, সংবিধান কাকে বলে, শ্রেণী বিভাগ করো, নির্দেশমূলক নীতি, বুঝতে পারছো। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2017 সালের প্রশ্নপত্রগুলো তোমাদের আমি দেখাবো, তারপরে তোমাদের আমি যাবতীয় এমসিকিউবগুলো লাস্টের দিকে, ভিডিওর লাস্টের দিকে সলভ করে দেবো। তো দেখো, 2017 সালে যে সমস্ত এক নম্বরের এসিকিউবগুলো দিয়েছে সেইগুলো খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে। তো দেখে নাও 2017 সালের যাবতীয় এসিকিউব, ঠিক আছে, দেখে নাও রাষ্ট্রবিজ্ঞানের এসিকিউবগুলো, খুব সুন্দর করে খাতায় লিখবে এইগুলো। তোমরা যদি এই পাঁচ বছরের কোশ্চেন পেপারগুলো যদি সম্পূর্ণরূপে সলভ করতে পারো, 100% তোমরা 100-এ 100 পাবে, ঠিক আছে। তো দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে নাও, দ্বৈত নাগরিকতা কাকে বলে, ঠিক আছে, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছে, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল, ভারতের সংবিধান কবে কার্যকর হয়, ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লেখো। তো বুঝতে পারছো ইভিএম কী, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, 2017 সালের বড় প্রশ্নগুলো, রাষ্ট্রের প্রধান উপাদানগুলি লেখো, ঐশ্বরিক মতবাদ দিয়েছে, জাতীয় জনসমাজের উপাদানের সমূহ দিয়েছে, ন্যায় ও সাম্যের মধ্যে অন্তঃসম্পর্ক দিয়েছে, এককেন্দ্রিক সরকার দিয়েছে, ঠিক আছে, স্বীকৃত স্বাধীনতার অধিকার দিয়েছে। তো দেখো, এবার আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2018 সালের প্রশ্নপত্রগুলো দেখাবো। তো দেখো, তারপরে আমি ভিডিওর লাস্টের দিকে প্রতি বছরের সাল বাইজ আমি কোশ্চেনগুলো সব সলভ করে দেবো। তো দেখো, 2018 সালের বড় প্রশ্নগুলো, তারপরে আমি এসিকিউবগুলো দেখাবো। তো দেখো, প্রথমে তোমাদের আমি এসিকিউবগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে 2014 থেকে 2019 সাল পর্যন্ত যাবতীয় এমসিকিউব, ঠিক আছে, সেগুলো সম্পূর্ণরূপে সলভ করা আছে। তো দেখো, 2018 সালে বড় প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, রাষ্ট্রবিজ্ঞানের প্রদীপ, রাষ্ট্রবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা, ন্যায় স্বাধীনতা সাম্যের পারস্পরিক সম্পর্ক, একনায়কতন্ত্রের দোষগুণ, লিখিত অলিখিত সংবিধানের পার্থক্য, সুপরিবর্তনের সংবিধানের গুণাবলী, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি, সংসদীয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে, ভারতের সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক সংবিধানের অধিকার আর্টিকেল 32-এর উপর টিকা লিখতে বলেছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য লেখো। তো বুঝতে পারছো, 2018 সালে প্রশ্নপত্রটা খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো, এবার আমি রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণীর 2019 সালের প্রশ্নপত্রগুলো তুলে ধরবো। প্রথমে তোমাদের আমি এসিকিউবগুলো দেখাবো, তারপরে তোমাদের আমি বড় প্রশ্ন দেখাবো, তারপরে তোমাদের আমি যাবতীয় এমসিকিউবগুলো সাল বাইজ সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছে এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। তো বুঝতে পারছো, রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম লেখো।
তো বুঝতে পারছো প্রত্যেকটা সালের প্রশ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। ভিডিওর লাস্টটা সম্পূর্ণভাবে তোমরা দেখবে, সেখানে আমি সম্পূর্ণরূপে কিন্তু এমসিকিউ গুলো সলভ করে দিয়েছি। দি প্রিন্স গ্রন্থটি কার লেখা, জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করো, জাতীয়তাবাদের একটি ত্রুটি উল্লেখ করো, খুব সুন্দর করে তোমরা খাতায় লিখবে কিন্তু, ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি, নাগরিক বলতে কি বোঝো? আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি, ঠিক আছে? ভারতের দুটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম লেখো, ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের পক্ষে একটি যুক্তি দাও। তো বুঝতে পারছো, তো দেখো বড় প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? আট নম্বরে টোটাল পাঁচখানা কোশ্চেন লিখতে হবে। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ, ঠিক আছে? ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি লেখো। তুমি কি মনে করো ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কার্যত এককেন্দ্রিক, দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো। ভারতের সংবিধানের রচনায় গণপরিষদের ভূমিকা, একনায়কতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স 2014, 2015, 2016, 2017, 2018 এবং 2019 সালের যত এমসিকিউব আছে, এসএকিউব আছে, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তোমরা যদি এই এমসিকিউবগুলো যদি ভালো করে দেখে যাও, তাহলে তোমরা প্রতি বছর একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। শুধুমাত্র 2022, 2023, 2024 সালের জন্য নয়, প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। তো দেখো 2014 সালে যে কোশ্চেনগুলো দিয়েছে এমসিকিউ হিসাবে, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞান একটি, তোমাদের মাথায় রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান একটি হলো গতিশীল শাস্ত্র। কি শাস্ত্র? গতিশীল শাস্ত্র। রোমান টুয়েলভ কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে, কথাটি কে বলেছেন, অ্যান্সার হবে গেটেল। কে বলেছেন? গেটেল। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রোমান থ্রির কোশ্চেন, অ্যারিস্টটল একজন দার্শনিক ছিলেন, কোন দেশের? অ্যান্সার হবে এর অ্যান্সার গ্রিক দেশের। চার নম্বর কোশ্চেন কী বলেছে, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে, অ্যান্সার হবে বি অ্যান্সার ল্যাস্কি। পাঁচ নম্বর কোশ্চেন, নেশন শব্দটি এসেছে ড্যাশ শব্দ নেশিও থেকে, অ্যান্সার হবে বি অ্যান্সার ল্যাটিন থেকে। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, আত্মনিয়ন্ত্রণের অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তলোয়ার বলেছেন, অ্যান্সার হবে সি অ্যান্সার লর্ড কার্জন। সাত নম্বরের কোশ্চেন, বাংলাদেশের বাঙালিরা একটি কি, অ্যান্সার হবে এর অ্যান্সার জাতি। আট নম্বরের কোশ্চেন, রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান, অ্যান্সার হবে এর অ্যান্সার উপাদান। রোমান নাইনের কোশ্চেন, বিদেশিদের ড্যাশ অধিকার থাকে না, অ্যান্সার হবে এর অ্যান্সার রাজনৈতিক। দশ নম্বরের কোশ্চেন, ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা হয়, অ্যান্সার হবে 18 বছর বয়স, এর অ্যান্সার হবে 18 বছর বয়সে। এগারো নম্বর কোশ্চেন, ড্যাশ রাষ্ট্রপতি শাসিত সরকার আছে, অ্যান্সার হবে সের অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রে। বারো নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা, অ্যান্সার হবে সের অ্যান্সার 28টি। তেরো নম্বরের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়, অ্যান্সার হবে সের অ্যান্সার 1948 সালে। চোদ্দো নম্বরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় ড্যাশ সংবিধানের সংশোধনের দ্বারা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 42তম সংশোধনের দ্বারা। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, আজকে আমি 2014 সালের এমসিকিউ সলভ করাচ্ছি। পনেরো নম্বর কোশ্চেন, ভারতের ড্যাশ ব্যবস্থায় আছে, অ্যান্সার হবে সি অ্যান্সার বহুদলীয় ব্যবস্থা আছে। ষোলো নম্বর কোশ্চেন, ভারতের একটি জাতীয় দল হলো, অ্যান্সার হবে সি অ্যান্সার বিজেপি। সতেরো নম্বর কোশ্চেন, ভারতের রাজনৈতিক দলগুলি স্বীকৃতি দেয়, অ্যান্সার হবে এর অ্যান্সার নির্বাচন কমিশনের দ্বারা। আঠেরো নম্বর কোশ্চেন, জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত ড্যাশ রাজ্যের স্বীকৃত পেতে হবে, অ্যান্সার হবে চার অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার হবে চারটি, ঠিক আছে? কী হবে, চারটি। উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, সিটু একটি কী, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। কুড়ি নম্বরের কোশ্চেন, রাজনৈতিক ক্ষমতা দখল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার লক্ষ্য হবে। একুশ নম্বরের কোশ্চেন, ড্যাশ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা, অ্যান্সার হবে এর অ্যান্সার জন স্টুয়ার্ট মিল। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, বাইশ নম্বরের কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন নিয়োগ করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি দ্বারা। তেইশ নম্বরের কোশ্চেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ, অ্যান্সার হবে ছয় বছর। তোমাদের মাথায় রাখতে হবে যে রাজ্যসভাও ছয় বছর থাকে, ঠিক আছে? এবং আমাদের মুখ্য নির্বাচন যে কমিশনারের কার্যকলাপ সেটাও কিন্তু আমাদের ছ বছর, বুঝতে পারছো? তো দেখো পরে কোশ্চেন কী বলেছে আমাদের, চব্বিশ নম্বরের কোশ্চেন, তো দেখো চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, ব্যালটের ব্যবহার ছাড়াও ভারতে ড্যাশের মাধ্যমে ভোট গৃহীত হয়, অ্যান্সার হবে সি অ্যান্সার বৈদ্যুতিন ভোটদান যন্ত্র, যাকে বলা হয় ইভিএম। তো দেখো আজকে আমি একাদশ শ্রেণীর 2014 সাল, 2015, 2016, 2017, 2018 এবং 2019 সালের যত এমসিকিউ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমরা যদি এইগুলো যদি ভালো করে পড়ো,
তাহলে প্রতি বছর তোমরা একাদশ শ্রেণীর পরীক্ষায় কমন পাবে 100%। কারণ প্রতি বছর যে সালের কোশ্চেনগুলো আসে সেই সালের কোশ্চেনগুলোই পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে। তো দেখো এবার আমি নেক্সট আমাদের সালের কোশ্চেন সলভ করবো একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের। তো দেখো 2015 সালে কোন কোশ্চেনগুলো একাদশ শ্রেণীতে এসছে সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন কি আছে, রোমানে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন, অ্যান্সার এর অ্যান্সার অ্যারিস্টটল। রোমানটোতে কি আছে, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লর্ড ব্রাইস। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 3 নম্বরে কোশ্চেন, পাবলিক অপিনিয়ন গ্রন্থটির লেখক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার লিপ ম্যান। তো দেখো 4 দাগের কোশ্চেন কি আছে, রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামাজিক বিজ্ঞানের। 5 নম্বর কোশ্চেন, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিদেশি। 6 নম্বর কোশ্চেন, ভারতে আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার এক নাগরিকত্ব, ঠিক আছে এর অ্যান্সার হবে। 7 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল, অ্যান্সার হবে 26 নভেম্বর 1949 সাল। তোমাদের মাথায় রাখতে হবে যে 26 নভেম্বর 1950 সালে কিন্তু কার্যকর হয়েছিল, কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950 এবং গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সাল। এই সাল নিয়ে কিন্তু অনেকে ভুল করে, প্লিজ তোমরা ভালো করে দেখে নাও আমি কি বলছি। 8 নম্বরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের রূপকার হলেন, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকার। 9 নম্বরে কোশ্চেন, ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকর। 10 নম্বরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 42তম সংশোধনে। 11 নম্বরে কোশ্চেন, এককেন্দ্রিক সরকার আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার যুক্তরাজ্যে, যুক্তরাজ্যে। পরের কোশ্চেন কি বলেছে, 12 নম্বরে কোশ্চেন, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আইন সভার কাছে। 13 নম্বরে কোশ্চেন, ভারতে নাগরিকদের জন্য মৌলিক অধিকার স্বীকৃত আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার 6টি। 14 নম্বরে কোশ্চেন, মানবাধিকার ক্ষুণ্ণ হলে রক্ষা করে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মানবাধিকার কমিশন। 15 নম্বরে কোশ্চেন, দল ব্যবস্থা অপরিহার্য, অ্যান্সার হবে এর অ্যান্সার গণতন্ত্রে। 16 নম্বরে কোশ্চেন, সর্বপ্রথম দল প্রথার উদ্ভব ঘটে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সি এর অ্যান্সার ইংল্যান্ডে, কী হবে সি এর অ্যান্সার ইংল্যান্ডে। 17 নম্বরে কোশ্চেন, ড্যাশ একটি আঞ্চলিক দল, অ্যান্সার হবে এআইএডিএমকে। পরে কোশ্চেন 18 নম্বরে কোশ্চেন, ভারতীয় সংসদে বর্তমানে বিরোধী দলটির নাম কি, অ্যান্সার হবে এর অ্যান্সার কংগ্রেস। 19 নম্বরে কোশ্চেন, ডিএমকে একটি ড্যাশ দল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভাষাভিত্তিক দল। 20 নম্বরে কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক গঠন করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সুভাষচন্দ্র বসু। 21 নম্বরে কোশ্চেন, ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব ড্যাশের উপর ন্যস্ত, অ্যান্সার হবে এর অ্যান্সার নির্বাচন কমিশনের হাতে। 22 নম্বরে কোশ্চেন, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের দানের বয়স কত ছিল, অ্যান্সার হবে 21 বছর, বর্তমানে কিন্তু 18 বছর, এর আগে কিন্তু মূল সংবিধানে ছিল কিন্তু 21 বছর, বুঝতে পারছো। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের বয়স ছিল 21 বছর, বর্তমানে কত হয়েছে 18 বছর, ছিল কত 21, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, 23 নম্বরে কোশ্চেন, ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1952 সালে। 1952। 24 নম্বরে কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কর্ম থেকে অপসারিত করতে পারেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি, আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি। তো দেখো এবার আমি 2016 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলে, রোমানের কোশ্চেন কী আছে, নেশন শব্দটি এসেছে ল্যাটিন ড্যাশ শব্দ থেকে, অ্যান্সার হবে নেশিও এর অ্যান্সার। রোমানটোতে কী বলেছে, এক জাতি এক রাষ্ট্র, এর স্লোগানই হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। 3 নম্বরে কোশ্চেন কী বলেছে, জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, এ কথা বলেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার জিরমান, জয়সী ময়াকা নয় রেপ। পরে কোশ্চেন কী বলেছে আমাদের 4 নম্বরে কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আন্তর্জাতিকতাবাদকে। 5 নম্বরে কোশ্চেন, আইনের অনুশাসককে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ডাইসি, ডয়াকার হস্রই দন্ত সয়সী। 6 নম্বরে কোশ্চেন, শিশ্র যে ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন তা হল, অ্যান্সার হবে এর অ্যান্সার স্বাভাবিক
সাম্য। সাত নম্বরে কোশ্চেন, বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান, অ্যান্সার হবে ডি এর আনসার সুইজারল্যান্ডে। পরের কোশ্চেন কি বলেছে, আট নম্বরে কোশ্চেন, একনায়কতন্ত্রের ভিত্তি রচনা করেন, অ্যান্সার হবে এর আনসার হেগেল। আমাদের পরের কোশ্চেন ন নম্বরের কোশ্চেন, বিদেশিরা ড্যাশ অধিকারটি উপভোগ করে না, অ্যান্সার হবে সি এর আনসার রাজনৈতিক। দশ নম্বরের কোশ্চেন, অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, অ্যান্সার হবে বি এর আনসার হতে পারে না। এগারো নম্বর কোশ্চেন, আইন ও শাসন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায়, অ্যান্সার হবে ডি এর আনসার সংসদ শাসিত ব্যবস্থায়, ডি এর আনসার হবে সংসদ শাসিত ব্যবস্থায়। বারো নম্বর কোশ্চেন, ভারতে ড্যাশ অঙ্গরাজ্যের পৃথক সংবিধান আছে, অ্যান্সার হবে ডি এর আনসার জম্মু কাশ্মীর। তেইশ নম্বর কোশ্চেন, সরি তেরো নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা হয়েছে সেটি হলো, অ্যান্সার হবে এর আনসার তৃতীয়। চোদ্দ নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে সংবিধানের অনুসরণ করে, অ্যান্সার হবে ডি এর আনসার আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ড বুঝতে পারছো। পরের কোশ্চেন কী বলছে, পনেরো নম্বর কোশ্চেন, ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়, অ্যান্সার হবে এর আনসার নির্বাচন কমিশন। ষোলো নম্বর কোশ্চেন, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো, অ্যান্সার হবে ডি এর আনসার ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC যার ইংলিশ নাম। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, সতেরো নম্বর কোশ্চেন, ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে এর আনসার ১৯৮৫ খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, ভারতে আছে ড্যাশ ব্যবস্থা, অ্যান্সার হবে ডি এর আনসার বহুদলীয় ব্যবস্থা। ১৯ নম্বর কোশ্চেন, ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে, অ্যান্সার হবে বি এর আনসার কেরলে। কুড়ি নম্বর কোশ্চেন, সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন, অ্যান্সার হবে ডি এর আনসার নিউম্যান। একুশ নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে, অ্যান্সার হবে বি এর আনসার ৩২৬। বাইশ নম্বর কোশ্চেন, ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে, অ্যান্সার হবে বি এর আনসার নির্বাচন কমিশন। তেইশ নম্বর কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ হল, অ্যান্সার হবে ডি এর আনসার ৬ বছর। চব্বিশ নম্বর কোশ্চেন, ভারতীয় গণতন্ত্রের চারটি প্রধান স্তম্ভের মধ্যে দুর্বলতম স্তম্ভটি হল নির্বাচন কমিশন, এই মন্তব্যটি করেছেন, অ্যান্সার হবে বি এর আনসার এস আর মহেশ্বরী। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন, তো দেখো আমি এবার ২০১৭ সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউ আছে সেগুলো সলভ করব, গ্রুপ এ নিউ সিলেবাস। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, পলিটিক্স গ্রন্থটি কার লেখা, অ্যান্সার হবে বি এর আনসার অ্যারিস্টটল। রোমান্টের কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, বলেছেন অ্যান্সার হবে বি এর আনসার ব্রাইস। পরের কোশ্চেন কী বলেছে, রোমান্থেরির কোশ্চেন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়, অ্যান্সার হবে বি এর আনসার ম্যাকিয়েভেলিকে বলা হয়। চার নম্বরের কোশ্চেন কী বলেছে, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে বি এর আনসার ১৯৪৮ সালে। নেক্সট কোশ্চেন কী বলেছে, তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, আন্তর্জাতিক আইনের উৎস হলো, অ্যান্সার হবে সিরাজার বিচারালয়ের সিদ্ধান্ত। ছ নম্বর কোশ্চেন কী বলেছে, এ থিওরি অফ জাস্টিস লিখেছেন বা লিখেছিলেন, অ্যান্সার হবে এর আনসার জন রলস। সাত নম্বর কোশ্চেন কী বলেছে, গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন, অ্যান্সার হবে বি এর আনসার গ্রীসে। আট নম্বর কোশ্চেন, কার দর্শন অনুসারে রাষ্ট্র হলো সর্বাত্মক ও সর্বশক্তিমান, অ্যান্সার হবে সি এর আনসার হেগেল। ন নম্বর কোশ্চেন, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো, অ্যান্সার হবে এর আনসার নাগরিক। তো দেখো আজকে আমি একাদশ শ্রেণীর যত কোশ্চেন পেপার আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। দশ নম্বর কোশ্চেন কী আছে, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের, অ্যান্সার হবে এর আনসার ৫ থেকে ১১ নং ধারায়। এগারো নম্বর কোশ্চেন কী আছে, মন্ত্রিসভা পরিচালিত সরকারের ক্যাবিনেট দায়িত্বশীল থাকে, অ্যান্সার হবে বি এর আনসার নিম্নকক্ষের কাছে। ঠিক আছে, কী হবে, নিম্নকক্ষের কাছে হবে। বারো নম্বর কোশ্চেন, মার্কিন শাসন ব্যবস্থা, অ্যান্সার হবে বি এর আনসার যুক্তরাষ্ট্রীয়। তেরো নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংখ্যা হলো, অ্যান্সার হবে বি এর আনসার ১১টি। চোদ্দ নম্বর কোশ্চেন, আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক
সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা হয়েছে তা হলো অ্যান্সার বি এর অ্যান্সার 14 নং ধারায়। 15 নম্বর কোশ্চেন কি আছে, ভারতের জাতীয় দল হিসাবে চিহ্নিত অ্যান্সার বি এর অ্যান্সার বিজেপি। পরের কোশ্চেন কি বলেছে আমাদের 24 নম্বর কোশ্চেন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ হলো প্রভাব বিস্তারে ইচ্ছুক স্বার্থবিশিষ্ট প্রতিনিধিমূলক গোষ্ঠী, কে এ কথা বলেছেন, অ্যান্সার বি পিরাচার নিউম্যান। পরের কোশ্চেন কি বলেছে, 17 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য, অ্যান্সার বি বিরাচার শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। পরের কোশ্চেন কি আছে, 18 নম্বর কোশ্চেন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে, অ্যান্সার বি বি অ্যান্সার 1985 সালে। 19 নম্বর কোশ্চেন, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়, অ্যান্সার বি সি অ্যান্সার নির্বাচন কমিশন। 20 নম্বর কোশ্চেন কি বলেছে, 20 নম্বর কোশ্চেন কি আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার বি বি অ্যান্সার 1985 সালে। 21 নম্বর কোশ্চেন, ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছেন বলেছেন এ কথাটা, অ্যান্সার বি ডি অ্যান্সার ভিক্টর হুগো। পরের কোশ্চেন কি আছে, 22 নম্বরের কোশ্চেন, কারা ভোটাধিকারের থেকে বঞ্চিত, অ্যান্সার হবে এর অ্যান্সার 18 বছরের কম বয়স্ক জনগণ। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 23 নম্বরের কোশ্চেন, বিধানসভা ও লোকসভায় নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে হওয়া উচিত। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্সার হবে এর অ্যান্সার 25 বছর। তো দেখো আমাদের লাস্ট কোশ্চেন কি আছে, 2017 সালের, যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে, অ্যান্সার হবে সি অ্যান্সার 61তম। এবার আমি পরের সেটের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার 2018 গ্রুপে নিউ সিলেবাস। ফার্স্ট কোশ্চেন কি আছে, রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজকে বলে, অ্যান্সার হবে বি অ্যান্সার জাতীয় জনসমাজ। রোমান টুয়ের কোশ্চেন কি আছে, আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করে, অ্যান্সার বি এর অ্যান্সার জাতিভিত্তিক রাষ্ট্রের দাবিকে। পরের কোশ্চেন কি বলেছে, রোমান থ্রির কোশ্চেন, জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত, অ্যান্সার বি এর অ্যান্সার রাজনৈতিক। চার নম্বর কোশ্চেন কি আছে, জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, এ কথা বলেছেন, অ্যান্সার বি এর অ্যান্সার জিরমান বলেছিলেন। পাঁচ নম্বর কোশ্চেন কি আছে, স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হলো। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি চারখানা অপশান আছে, এই চারখানা অপশানের ভিতর থেকে সি এর অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট, স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। ছ নম্বর কোশ্চেন কি আছে, কার মতানুসারে অর্থনৈতিক সাম্য হল একটি গুরুত্বপূর্ণ অধিকার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন, আজকে আমি একাদর্শনে এই কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার ল্যাস্কি, ঠিক আছে। আর পাঁচ নম্বর কোশ্চেন কি বলেছে, যে স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হলো, অ্যান্সার হবে সি অ্যান্সার স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। ছ নম্বর কোশ্চেন কি আছে, কার মতানুসারে অর্থনৈতিক সাম্য হলো একটি গুরুত্বপূর্ণ অধিকার, অ্যান্সার হবে এর অ্যান্সার ল্যাস্কি। সাত নম্বর কোশ্চেন, গণতন্ত্রের সাফল্যের জন্য সার্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জন স্টটমিল। আট নম্বর কোশ্চেন, সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শ্রেণীগত একনায়কতন্ত্র। ন নম্বর কোশ্চেন, জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, এ কথা বলেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার স্বাভাবিক, সরি এটা কে বলেছেন এরকম টাইপের নয়, এটা হলো স্বাভাবিক কথা। দশ নম্বর কোশ্চেন কি আছে, মানে জন্মসূত্র অর্জন করেই হলো নাগরিকত্ব অর্জনের একটা স্বাভাবিক পদ্ধতি, তাই তো। দশ নম্বর কোশ্চেন কি আছে, ভারতে ড্যাশ বিদ্যমান, অ্যান্সার হবে এক নাগরিকত্ব। এগারো নম্বর কোশ্চেন আছে, কার মতে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হলো একটি কেন্দ্রীয় সংস্থা কর্তৃক চরম আইনগত ক্ষমতার স্বাভাবিক ব্যবহার, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ডাইসি, ডাইসি। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, বারো নম্বরের কোশ্চেন কি বলেছে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান পদচ্যুত হতে পারেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মহাবিচার ইম্পিচমেন্ট পদ্ধতির দ্বারা। তেরো নম্বর কোশ্চেন কি আছে, ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মৌলিক অধিকার। চোদ্দো নম্বরের কোশ্চেন, ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে ড্যাশের সংবিধানকে অনুসরণ করে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আয়ারল্যান্ডের। পনেরো নম্বর কোশ্চেন কি বলেছে, সর্বপ্রথম দল প্রথার উদ্ভব ঘটে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইংল্যান্ডে। পরের কোশ্চেন কি বলেছে, ছ নম্বর কোশ্চেন, জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত ড্যাশ রাজ্যের স্বীকৃতি পেতে হবে, অ্যান্সার হবে চারটি রাজ্যের স্বীকৃতি পেতে হবে। সাত নম্বর কোশ্চেন, পাঞ্জাবের আকোলি
अकाली सरि अकाली दल बला है अन्सार आंचलिक दल पंजाब अकाली दल हलो एक आंचलिक दल। आठ नम्बर क्वेश्चन की आछे भारत दलत्याग निरोधक आईन पास है डैश ख्रीटाब्दे अन्सार है यार अन्सार 1985 ख्रीटाब्दे। उन्नीस नम्बर क्वेश्चन एक चाप सृष्टिकारी गोष्ठी उदाहरण हलो अन्सार है डियर अन्सार इंडियन नैशनल ट्रेड यूनियन कॉग्रेस। कुड़ी नम्बर क्वेश्चन फरवर्ड ब्लॉक दल गठन करें अन्सार है बी अन्सार सुभाष चंद्र बोस। नेक्स्ट क्वेश्चन एकुश नम्बर क्वेश्चन भारतीय संविधान कत नम्बर धारा सार्वजनीन प्राप्तवयस्क भोटाधिकार भित्तिते लोकसभा और राज्यसभा राज्य विधानसभा निर्वाचन अनुष्ठान कथा बला अन्सार है बी अन्सार 326 नंग धारा। बाईस नम्बर क्वेश्चन नारी सार्वजनीन प्राप्तवयस्क भोटाधिकार प्रथम प्रवक्ता छिलेन अन्सार है एर अन्सार जॉन स्टुअर्ट मिल जॉन स्टुअर्ट मिल। नेक्स्ट क्वेश्चन की बोले हमारे 23 नम्बर क्वेश्चन आंचलिक निर्वाचन कमिशनारदेर नियोग करें अन्सार है बी अन्सार राष्ट्रपति। चौबीस नम्बर क्वेश्चन भारतीय अबाध और सुष्ठु निर्वाचन दायित्व ड्याशेर ऊपर न्यस्त अन्सार है एर अन्सार निर्वाचन कमिशनारदेर हाथे। एबार आमी 2019 सालेर जत एमसीक्यू आछे एसीक्यू आछे सेइगुलो टू द पॉइंट आमी सल्व करब। तो देखो 2019 साले राष्ट्रविज्ञाने एकादश श्रेणीते कि कोश्चेन सेइगुलो निये आमी विस्तारितभावे आलोचना करब। तो देखो 2019 साले न्यू सिलेबास ग्रुप ए थेके एक नम्बरे 24 खाना तोमादेर सल्व करते हबे। तो देखो फार्स्ट क्वेश्चन कि आछे राष्ट्रविज्ञानेर जनक हलेन अन्सार हबे एर अन्सार एरिस्टटल। रोमान टू ते कि आछे राष्ट्रविज्ञानेर शुरू ओ शेष राष्ट्र के लिए एक कथा बोलेछेन कि अन्सार हबे गार्नार कि हबे बी एर अन्सार गार्नार हबे। नेक्स्ट क्वेश्चन कि आछे रोमान थ्री क्वेश्चन राष्ट्रविज्ञानेर शुरू ओ शेष राष्ट्र के लिए एक कथा बोलेछेन कि अन्सार हबे बी एर अन्सार गार्नार हबे। तीन नम्बर क्वेश्चन की आछे ए ग्रामर अफ पॉलिटिक्स ग्रंथटिर लेखक हलेन अन्सार हबे बी एर अन्सार ल्यास्की। चार नम्बर क्वेश्चन की आछे राष्ट्रविज्ञान ड्याश विज्ञानेर शाखा अन्सार हबे समाज विज्ञानेर। पाँच नम्बर क्वेश्चन की आछे रवीन्द्रनाथ ठाकुर समर्थन करेछिलेन अन्सार हबे डी अन्सार हबे डी अन्सार आंतर्जातिकतावादके। छ नम्बर क्वेश्चन की आछे एक जाति एक राष्ट्र एई स्लोगान हलो अन्सार हबे ए अन्सार राष्ट्र प्रतिष्ठार मौलिक नीति। पर क्वेश्चन की आछे सात नम्बर क्वेश्चन नेशन शब्दटी एसेछे लैटिन ड्याश शब्द थेके लैटिन ड्याश शब्द थेके अन्सार हबे ए अन्सार। तो देखो नेक्स्ट क्वेश्चन की आछे आमादेर आठ नम्बर क्वेश्चन प्यारिसे कोन साले आंतर्जातिक राष्ट्रविज्ञान सम्मेलन अनुष्ठित होयेछिलो अन्सार हबे 1948 साले 1948 साले। तो देखो आमादेर नेक्स्ट क्वेश्चन की आछे नौ नम्बर क्वेश्चन एकटी राष्ट्रेर स्थायी बासिंदा हलो अन्सार हबे बी अन्सार नागरिक। दस नम्बर क्वेश्चन की आछे भारते बसबासकारी एकजन इंग्रेज हलेन अन्सार हबे बी अन्सार विदेशी। एगारो नम्बर क्वेश्चन की आछे भारतीय संविधानेर प्रस्तावनाय धर्मनिरपेक्ष शब्दटि जुक्त होयेछिलो अन्सार हबे सी अन्सार ४२तम संशोधन ४२तम संशोधन। नेक्स्ट क्वेश्चन की बोलेछे आमादेर बारो नम्बर क्वेश्चन भारतीय संविधानेर कोन अंशे मौलिक अधिकार सम्पर्के आलोचना करा हुए अन्सार बे एर अन्सार तृतीय। पर क्वेश्चन की बोले हमारे तेर नम्बर क्वेश्चन संसदीय व्यवस्था मंत्रिसभा दायित्वशील थाके अन्सार बे एर अन्सार प्रधानमंत्री काछे। पर क्वेश्चन की आछे हमारे चौदह नम्बर क्वेश्चन एककेंद्रिक सरकार आछे अन्सार बे हमारे डी एर अन्सार एदेर कोनोटी नय एवं तेर नम्बर क्वेश्चन अन्सार की हबे बी एर अन्सार प्रधानमंत्री काछे। पंद्रह नम्बर क्वेश्चन की आछे एकटी चाप सृष्टिकारी गोष्ठीर मूल लक्ष्य हलो अन्सार हबे शासकदेर कोनो विषये सिद्धान्तेर ग्रहणेर जन्य प्रभावित करा। ठीक आछे बुझते पारछो। तो देखो प्रत्येकटा क्वेश्चन टू द पॉइंट आमी व्याख्या करेछि कि बोलेछि जे शासकदेर कोनो विषये सिद्धान्त ग्रहणेर जन्य प्रभावित करा। ठीक आछे परेर क्वेश्चन कि बोलेछि आमादेर षोलो नम्बर क्वेश्चन दल व्यवस्था अपरिहार्य अन्सार हबे सी अन्सार राजतंत्र। পরের কোশ্চেন কী বলেছে আমাদের সতেরো নম্বর কোশ্চেন। তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় অ্যান্সার হবে সির অ্যান্সার নির্বাচন কমিশন। পরের কোশ্চেন কী আছে আঠেরো নম্বর কোশ্চেন সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আমেরিকায়। উনিশ নম্বর কোশ্চেন কী আছে ড্যাশ একটি আঞ্চলিক দল অ্যান্সার হবে ডির অ্যান্সার আম আদমি পার্টি আম আদমি পার্টি। কুড়ি নম্বর কোশ্চেন কী আছে ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1995 সালে। একুশ নম্বর কোশ্চেন কী আছে মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল এর অ্যান্সার হবে ২১ বছর। তোমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে যখন মূল সংবিধান যখন রচিত হয়েছিল তখন কিন্তু ছেলে এবং মেয়েরা
একুশ বছর হলে ভোট দিতে পারতো, কিন্তু এটা কিন্তু এখন অর্থাৎ বর্তমানে কিন্তু পরিবর্তন করা হয়েছে। বর্তমানে যদি কথা উল্লেখ করে তাহলে আঠারো বছর হবে, এবং যখন যদি বলে পূর্বে কত ছিল তাহলে একুশ বছর হবে। পরে কোশ্চেন কী বলছে, তো দেখো বাইশ নম্বরের কোশ্চেন, কেসে ভারতে নারীর ভোটাধিকারের স্বীকৃত হয়। অ্যান্সার হবে, এর অ্যান্সার ১৯৪৭ সালে। তেইশ নম্বরের কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কর্ম থেকে অপসারিত করতে পারেন। অ্যান্সার হবে, এর অ্যান্সার রাষ্ট্রপতি। চব্বিশ নম্বরের কোশ্চেন কি আছে, বিধানসভা ও লোকসভায় নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে ড্যাশ হওয়া উচিত। অ্যান্সার হবে, এর অ্যান্সার ২৫ বছর। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।